চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে 7.4 অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধা করে দেব। ইতিপূর্বে 7.4 অনুশীলনীর বইয়ের যে উদাহরণের অঙ্কগুলো আছে, উদাহরণে যা যা বোঝানোর ছিল সবগুলি আমি আশা করি তোমাদের বুঝিয়ে দিয়েছি 84 পৃষ্ঠা পর্যন্ত। আজ তোমাদের 85 পৃষ্ঠায় অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলি করাবো। অতএব বুঝতেই পারছো অনুশীলনীর অঙ্কগুলো তোমাদের জন্য কতটি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবে, তাহলে অনুশীলনী সবগুলো অঙ্ক আমি আজ থেকে হয়তো বা একটি বা দুটি লেকচারে আশা করি শেষ হয়ে যাবে, বা তিনটিও লাগতে পারে, জানি না। তা আমি যতটুকু সম্ভব তাড়াতাড়ি তোমাদের অঙ্কগুলোকে শেষ করে দেবো। তোমরা একটু মনোযোগী হও এবং দেখো আমি অঙ্কগুলোকে তোমাদের সমাধা করে দিচ্ছি। এখন 7.4 অনুশীলনীতে 1 নম্বর অঙ্কে আমাদের কী দেওয়া আছে, নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। এখন গুণিতক কী আমি আগেই বুঝিয়ে দিয়ে আসছি। গুণিতক মানে আমরা সহজ কথায় তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম যে কোনো একটি সংখ্যার গুণিতক মানে ওই সংখ্যার গুণের নামতা, গুণের নামতা। যেমন 4 1 নম্বরে আছে, 4-এর গুণিতক, তাহলে 4-এর গুণিতক কী হবে, 4 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, এরকম আমাদের অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি হতে পারে, অর্থাৎ ইনফিনিটি, অসীম পর্যন্ত আমাদের 4-এর গুণিতক। গুণিতক আমাদের সীমাবদ্ধ না, সেটা কিন্তু অসীম, কিন্তু তোমাদের আরও শিখিয়েছিলাম গুণনীয়কটা সীমাবদ্ধ। তাহলে গুণনীয়ক হলো কোনো একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় ওই সংখ্যাগুলোকে বলা হয় প্রদত্ত সংখ্যার গুণনীয়ক। যেমন 4-এর গুণনীয়ক কয়টি, এটা সীমাবদ্ধ। 4-কে আমরা 4 দিয়ে ভাগ দিতে পারি, 4-কে 2 দিয়ে ভাগ দিতে পারি, 4-কে 1 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে 4-এর গুণনীয়ক হলো 1 2 আর 4। আর গুণিতক হলো 4-এর গুণিতক হলো যে কোনো সংখ্যার গুণিতক নির্ণয় করতে হলে ওই সংখ্যাটি হবে সর্বনিম্ন গুণিতক, এরপরের উপরের অনেকগুলো। আর গুণনীয়ক হলো যে সংখ্যার গুণনীয়ক বের করবো ওই সংখ্যাটি হলো সর্বোচ্চ গুণনীয়ক, আর ছোট হবে আরও কয়েকটি, এক বা একাধিক গুণনীয়ক হতে পারে। তাহলে গুণনীয়ককে আমাদের সর্বোচ্চটা হলো ওই সংখ্যা, আর গুণিতক হলো সর্বনিম্নটা ওই সংখ্যা। এগুলি তোমাদের অনেকবার আমি বুঝিয়েছি, তাই এখন আমি সরাসরি অঙ্কগুলো করে দিলে তোমাদের আমি শুধুমাত্র অঙ্কগুলো করে দেবো, মনোযোগ দিয়ে তোমরা দেখবে এবং দ্রুত খাতায় তুলে ফেলবে, ঠিক আছে। যেমন দেখো 7.4 অনুশীলনী 85 পৃষ্ঠার 1 নম্বর, 1-এ আমাদের দেওয়া আছে নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। 1-এর 1, 4-এর গুণিতক, এখানে বলছে আমাকে 3টি করে গুণিতক লিখে, 3টি, যেহেতু 3টি গুণিতক লিখতে বলছে তাহলে আমি এখানে খালি গুণিতক না লিখে আমি 3টি লিখি, এত এর 3টি গুণিতক হলো কত, 4 1-এ 4, 4 2 8, 3 4-এ 12, শেষ। আবার এখানে এক কথায় আমরা শেষ করি, গুণিতক লিখে আবার ছোট থেকে বড় ক্রমে সাজাও, আমার কিন্তু এটা ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়ে গেল। তাহলে আমি কিন্তু সেই কথাটা খালি লিখলাম না, ছোট থেকে বড় ক্রমে সাজানো কথাটা কিন্তু আমরা এখানে লিখি নেই, কিন্তু প্রশ্নে যেহেতু এই কথাটা উল্লেখ আছে তাহলে আমরা এখানে উল্লেখ করে দেবো। তাহলে আমি এটা একটু মুছে দিই, ঠিক আছে। 3টি গুণিতক ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই, কি পাই, দেখো 3টি গুণিতক, অর্থাৎ 4 1-এ 4, 4 2-8, 3 4-এ 12, শেষ। এটি আমাদের অ্যান্সার। 2 নম্বর, একই রকম, এগুলি আর কিছুই না কিন্তু 7-এর গুণিতক ছোট থেকে সাজিয়ে পাই, কি পাই, 7-এর ঘর, 7 1-এ 7, 7 2-14, 3 7-এ 21, 3 নম্বর, 3-এ কে বলছে 11-এর
সাজিয়ে পাই কি 11 কে 11 11 দুগুণে 22 3 11 33 4 নম্বরে আমাদের কি আছে এখানে 14 14 এর 3টি গুণিতক ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই কি পাই 14 একে 14 14 দুগুণে 28 3 14 42 শেষ আমাদের এটা কিন্তু এখানেই आंसर এটা হলো এখানেই आंसर তাহলে আমাদের এক নম্বরে যে 1 2 3 4 চারটি অঙ্ক ছিল চারটি অঙ্ক তোমাদের আমি করে দিলাম এবলে আমি বাকি তিনটি না করে দিলেই পারতাম আমি একটি করে দিয়ে বলতাম অনুরূপভাবে করে যাও কিন্তু সেটা না করে আমি সবগুলোই করে দিলাম এবং এজন্য দ্রুত করে দিলাম এগুলো আর বোঝালাম না কারণ এগুলো তোমাদের বোঝানোর আর দরকার নেই আমি আশা করি তোমরা সবাই পারো কারণ গুণিতক মানে গুণের নামতা 7 এর 3টি গুণিতক লিখতে বলছে 7 14 21 11 এর 3টি গুণিতক মানে 11 11 দ্বারা 22 3 11 33 14 এর 3টি গুণিতক মানে 14 1 14 14 দ্বারা 28 3 14 42 হয়ে গেল আমাদের এগুলো কিন্তু সাজিয়ে লেখা হয়ে গেল একবারে এবার আসব আমরা 2 নম্বর অঙ্কে তাহলে এগুলোকে আমি মুছে দিলাম মুছে দিয়ে 2 নম্বরে চলে যাই দুই কি বলছে এখানে দুইয়ের মধ্যে আসছে আমাদের এখানে চারটি অঙ্ক 1 2 3 4 তাহলে দেখো দুই এর এক একে কি বলছে নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য তিনটি করে সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও তিনটি করে আগে সাধারণ গুণিতক নির্ণয় করতে বলছে তারপর বলছে ছোট থেকে বড় ক্রমে সাজাও তারপর আবার লিখছে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি লসাগু লেখো তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি মানে লসাগুটি লিখতে বলছে তাহলে এখন আমরা আগে এটা কি এই করি তিনটি সাধারণ তিনটি গুণিতক আগে বের করি দেখো এখানে আমাদের প্রথম জোড়া সংখ্যা জোড়া আছে কি 3 4 তাই না তাহলে এখানে 3 এর গুণিতক 3 এর গুণিতক আমরা কয়টি লিখব দেখো 3 একে 3 তিন দুগুণে ছয় তিন তিরিখে নয় তিন চারে বারো আরও আছে আমি একটু পরে লিখি আমি কিছু টেকনিক শিখাবো তোমাদেরকে এরপর দেখো চার এর গুণিতক চারের গুণিতক কত তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো এখানে কিছু টেকনিক না শিখালে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে সেই টেকনিকগুলো তোমাদেরকে অবশ্যই শিখতে হবে চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো তাই না এখানে আমি দেখতে পেলাম তিন আর চারের গুণিতকগুলো লিখতে বলছে কয়টি গুণিতক লিখতে বলছে তিনটি সাধারণ গুণিতক বলে নাই তিনটি গুণিতক বলছে তিনটি সাধারণ গুণিতক সাধারণ গুণিতক মানে কি কমন গুণিতক মানে আমাদের দুই জায়গাতে মিলে এরকম আলহামদুলিল্লাহ এখানে তিনের যতগুলো গুণিতক ছিল এখানে আমরা যে কয়েকটা লিখলাম চারের যতগুলো গুণিতক আমরা এখানে লিখলাম তার মধ্যে মিল আছে কোনটা কোনটা দেখো এখানে একমাত্র মিল আছে কোনটা বারো তাই না এই বারোটা কিন্তু উভয় জায়গাতেই মিলে এই বারোর সাথে এই বারোটা মিলে গেছে তাহলে সাধারণ গুণিতক পেলাম কয়টি আমরা একটি এবার আমরা একদম সহজ একটি পদ্ধতি বা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম সাধারণ গুণিতক এক বা একাধিক এখানে দুইটি বা তিনটি চারটি যতগুলো সংখ্যাই থাকুক না কেন সবগুলো সংখ্যার যখন আমরা সাধারণ গুণিতক একটি পাবো যে কোনো একটি প্রথমটি যদি পাই এর পরবর্তী সাধারণ গুণিতকটা হবে ওই গুণিতকের গুণিতক তাহলে এরপরে আমরা আরেকটা সাধারণ গুণিতক পাবো বারো এর আরেকটি এই তিন আর চারের প্রথম একটি সাধারণ গুণিতক পেলাম বারো আরও একটি সাধারণ গুণিতক পাবো চব্বিশ আরও একটি সাধারণ গুণিতক পাবো তিন বারং ছত্রিশ
তাহলে তোমাদের কিন্তু এখন এই তিনের গুণিতক আমি লিখব, কত পর্যন্ত লিখতে থাকবো এটা কিন্তু তোমাদের একটা কনফিউশন থেকে যায়। সেই কনফিউশনটা দূর করার জন্য আমার কিন্তু এখানে বলে দিলাম, আমাকে যেহেতু তিনটি সাধারণ গুণিতক বের করতে বলছে, প্রথমটি মিলল 12, তাহলে এরপরে আমাদের 24 গিয়ে মিলবে, 36 গিয়ে মিলবে, এছাড়া মাঝখানে কিন্তু মিলবে না। তাহলে আমাকে এই তিনের গুণিতক বের করতে গিয়ে আমাকে কমপক্ষে 36 পর্যন্ত যেতেই হবে। এটি হলো তোমার আমি টেকনিকটা শেখানো। তাহলে কত পর্যন্ত গিয়ে আমি থেমে যাব? এরকম তো অসংখ্য গুণিতক, তো অসংখ্য, সেই অসংখ্যর মধ্যে আমরা কোথা গিয়ে থামব? ন্যূনতম 36 গিয়ে থামব। 36 পরেও আরও লিখতে পারি কিন্তু দরকার নাই, আমার যেহেতু তিনটি বলছে এই জন্য আমি এখানে বললাম। দেখো, তিনেকে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, তিন ছয় আঠারো, তিন সাতে একুশ, তিন আটা চব্বিশ, তিন নং সাতাইশ, তিন দশে তিরিশ, তারপর আমার ওইখানে ডান পাশে আর জায়গা নাই, তিন দশে তিরিশ, তারপর লিখব আমরা তিন এগারো তেত্রিশ, তিন বারো ছত্রিশ, ডট 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 আর দিলাম না। ওকে, অথবা আমি এক কাজ করি, এখানে যেহেতু আমার চব্বিশে মিলবে এই জন্য আমি একটু ওই দিকে নিয়ে নিই, তিরিশের পর তিন এগারো তেত্রিশ, তিন বারো ছত্রিশ, ডট 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 এরকম লিখলাম, কারণ তোমাদের একটু বোঝানোর জন্য আমার এটা সহজ হবে। এবার চারের গুণিতক আমরা সর্বনিম্ন 36 পর্যন্ত যাবই, যেতেই হবে। চারেকে চার, চার দুগুণ আট, তিন চারে বারো, চার চারে ষোলো, চার পাঁচে বিশ, চার ছয় চব্বিশ, চার সাতে আঠাইশ, চার আটা বত্রিশ, চার নং ছত্রিশ, ডট ডট আরও আছে, আর দরকার নেই আমার। ঠিক আছে, আমার মোটামুটি তিনটা সাধারণ গুণিতক পেয়ে গেছি, আমাকে বলছে সাধারণ গুণিতক নির্ণয় করার জন্য, মানে কমন গুণিতক। তাহলে এখন দেখো, আমরা তিনটি কমন সংখ্যা পেয়ে গেছি না, সেই তিনটি কী কী? বারো, এখানে চব্বিশের সাথে এই চব্বিশটা মিল, এখানে এই ছত্রিশের সাথে এই ছত্রিশ মিল, তাহলে আমরা কিন্তু তিনটা পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমার এক লাইনে যদি না আটে তখন আমি দুই লাইনেও লিখতে হবে। যেমন এখানে এক লাইনে আটলো না, আমার ওদিকে জায়গা নাই, আরও দুই লাইন এখান থেকে শুরু করলাম, চিন্তা করলাম আর দুইটা লিখলে হয়ে যায়, এখানেই লিখলাম। যদি আমার দুইটাতেও না হতো তাহলে কি আমি এখান থেকে শুরু করতাম? তাহলে আমি আবার এখান থেকেই শুরু করতাম, আমি কিন্তু জায়গা রেখেই পরবর্তী লাইনটি লিখছিলাম। আমার এমনও হতে পারে দুই লাইন পুরোপুরি লাগতে পারে কোনো কোনো অঙ্কে, কারণ আমাকে এমন জায়গায় গিয়ে আমাকে তিনটি গুণিতক মিলবে এমন তিনটি সংখ্যা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা প্রশ্নের সাথে তাল মিলিয়ে কিছু কথা লিখব। প্রশ্নে কি বলছে দেখি, নিচের সংখ্যা জোড়ার, নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য তিনটি সাধারণ গুণিতক লেখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তাহলে আমরা ওই কথাটাই বই অনুযায়ী লিখব। সুতরাং তিন এবং চার এর সাধারণ গুণিতক গুলোর মধ্যে অথবা এর তিনটি, এত এর তিনটি সাধারণ গুণিতক গুলোকে ছোট থেকে বড় ক্রমে, এক লাইনেই সব লিখে দিলাম একবারে। ঠিক আছে, অথবা একটা লাইন বেশি করতে পারি, আমি এটাও দেখাই, গুণিতকগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। কত পাই দেখো, একটি সাধারণ গুণিতক বারো, তারপরেরটি হলো চব্বিশ, তারপরেরটা ছত্রিশ। ঠিক আছে, তাহলে তিন এবং চারের তিনটি সাধারণ গুণিতকগুলোকে বা তিনটি সাধারণ গুণিতককে, এখানে গুলোকে না লিখে সরাসরি তিনটি সাধারণ গুণিতককে, তিনটি সাধারণ গুণিতককে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। কত? বারো চব্বিশ ছত্রিশ, তিনটি সাধারণ গুণিতক, এগুলিকে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পেলাম, এইটা এক কথাই শেষ। ঠিক আছে, অথবা আমরা এই অংশটাকে দুই লাইনে লিখতে পারতাম, এই যে যে কথাটা এটার অল্টারনেটিভ আমি কী করতে পারতাম সেই জিনিসটি তোমাদেরকে আমি দেখিয়ে দিই অন্য আরেকটি কালারের কলম দিয়ে। তাহলে লিখি, সুতরাং তিন এবং চার এর তিনটি
সাধারণ গুণিতক। হলো কত? 12, 24, 36, ঠিক আছে। এটা আমাদের বলছে তিনটি সাধারণ গুণিতক লিখলাম। এরপর বইতে আবার বলছে তিনটি গুণিতক লিখে নির্ণয় করো, প্রথমে বলছে, তাই না? গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তাহলে ফার্স্টে আমাকে বইয়ের সাথে তাল মিলাচ্ছি, কিন্তু আমি বইতে বলছে তিন এবং চারের তিনটি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তাহলে আগে তিনটি সাধারণ গুণিতক লিখলাম, এখন এটাকে ছোট থেকে বড় ক্রমে সাজাম। আমার যদিও সাজানো আছে, তারপরেও আমি আবার ওই বইয়ের ভাষা অনুযায়ী লিখতে হবে। সুতরাং সাধারণ গুণিতক তিনটিকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই কত? 12, 24, 36। শেষ। তাহলে আমাকে দুটি প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল। এখানে প্রশ্ন কিন্তু কয়টা করছে? তিনটি সাধারণ গণিতক লিখে, তিনটি সাধারণ গণিতক লিখলাম, ছোট থেকে বড় ক্রমে সাজাও, ছোট থেকে বড় ক্রমে সাজালাম। তাহলে দুইটা প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল। তৃতীয় প্রশ্নে বলছে লঘিষ্ঠ সাধারণ গণিতকটি লিখো। তাহলে লঘিষ্ঠ মানে কি? ছোট। তাহলে এই যে তিনটি, সেই তিনটির মধ্যে সবচেয়ে ছোট মানে লঘিষ্ঠ, সবচেয়ে ছোট কোনটা? 12 না? তাহলে লিখি, সুতরাং 3 ও 4 এর সাধারণ গুণিতক গুলোর মধ্যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ব্র্যাকেটে ল সা গু, সমান সমান 12। এটাই সবচেয়ে ছোটটা হলো 12। তাহলে এটি আমাদের উত্তর। তাহলে এখানে কিন্তু আমাদের উত্তর হিসাবে বইয়ের অনুযায়ী আমাদের উত্তর 3 লাইন, এই লাইন একটাই উত্তর। তার মানে আমাকে বলছে 3 এবং 4-এর তিনটি সাধারণ গুণিতক লিখতে বলছে। তিনটি সাধারণ গুণিতক লিখলাম, তারপর বলছে সাধারণ গুণিতক তিনটিকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তাহলে ছোট থেকে বড় ক্রমে যদিও এখানে সাজানো আছে, তারপর আমাকে প্রশ্নে যেহেতু করছে, আমরা এই জন্য দ্বিতীয় ধাপে আবার ছোট থেকে বড় ক্রমে সাজিয়েও পেলাম। তারপর বলছে এই সাধারণ গণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট ঠিকোনটা, অর্থাৎ লসাগু কত? তাহলে লসাগু হলো 12। তাহলে তিনটা উত্তর। এখন তিনটা উত্তর আমরা আলাদা আলাদাভাবে না লিখে এখানে আমরা উত্তরটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? তবে উত্তরটা আমাদের আলাদা করে কোনো কিছু লেখারও নাই যদিও। তারপর লিখে দাও উত্তর, খালি এটা লিখি সাধারণ গণিতক 12, 24 ও 36 এবং লসাগু 12। শেষ। এভাবে তোমরা লিখে দিতে পারো যে এক লাইনে উত্তর, ঠিক আছে? তার মানে এটাকে সাজানো 12, 24, 36-কে সাজিয়েও লেখা হলো। এভাবে আমরা উত্তরগুলো দিতে পারি এবং লসাগু 12। ওকে, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা টোটালটাই আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজ একটি অঙ্ক, একদমই খুব সহজভাবে আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এক নম্বর অঙ্কটা করলাম, একইভাবে আমি 2 নম্বর, 3 নম্বর করলে বা 4 নম্বর, 4টি অঙ্ক আছে এগুলি করলে তখন তোমরা আরও একটু ক্লিয়ার বুঝতে পারবে, ঠিক আছে? এটাকে আমি মুছে দিই, আমি পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো 2 নম্বরে আছে হলো 4 এবং 9, 2 এর 2-তে আছে 4, 9। এখন এই দুইটি সংখ্যার সেই আগের মতোই আমার প্রথম কাজ হলো তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করো। তাহলে এখন আমরা লিখব 4-এর গুণিতক, সাধারণত পরে, আগে গুণিতক নির্ণয় করতে হবে কত? 4, 4 দুগুণে 8, 3, 4, 12, 4, 4, 16, 4, 5, 20, 4, 6, 24, 4, 7, 28,
4 7 28 4 8 32 4 9 36। দেখো এখানে কিন্তু অঙ্কটা অনেক বেশি হবে। আমি কিন্তু এগুলো লিখছি লিখছি আর মনে মনে অন্য আর একটা ক্যালকুলেশন করছি, তোমাদেরকে কিন্তু সেই ক্যালকুলেশন আমি কী ক্যালকুলেশন করছি সেটা তোমাদের ব্রেইনে আমি দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের এই যে যতগুলোই বের করলাম সবগুলোর কোনটা আমাদের 9 দিয়ে ভাগ করলে মিলে, দেখো তো 9 দিয়ে 9 এর গুণিতক কিন্তু এখানকার একটাও হয় নাই, তাই না? এই পর্যন্ত 9 এর গুণিতক মানে কি, 9 একে 9, 9 দুগুণ 18, 3 9 27, 9 একে 9, 9 দুগুণ 18 নাই, 18 এই পর্যন্ত নাই, 3 9 27ও নাই, 4 9 36 এই একটা মিলল, এসে প্রথম মিলল 36। তাহলে আমাদের প্রথম যখন এই 36টা মিলে গেল, 9 এর ঘরেরটা আমরা করে ফেলি এরকম, দেখো একটু গ্যাপ রেখে করলাম 9 এর গুণিতক। আমি তোমাদের যে টেকনিকটা শিখাইছি কত, 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, এখানে কিন্তু এই 36 আর এই 36 মিলে গেল, তাই না? প্রথম। এখন তাহলে আমাদের পরবর্তী ধাপে কোথায় গিয়ে মিলবে দেখো তো, 36কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 36 দুগুণে 72, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 3 দুগুণে 6 আর একে 7, ঠিক আছে? তারপর 36কে 3 দিয়ে গুণ করলে 36 3 6 18, 8 হাতে রইল 1, 3 3 9 আর একে 10, তার মানে 72 গিয়ে মিলবে, 108 গিয়ে মিলবে। 36 প্রথমটা মিলছে, দ্বিতীয় ধাপে মিলবে আমার কোথায় গিয়ে, 72 গিয়ে, তৃতীয় ধাপে মিলবে 108 গিয়ে। তাহলে আমাকে এই যে 4 4 এর গুণিতক আমাকে যেতে যেতে ন্যূনতম পক্ষে আমাকে 108 পর্যন্ত যেতেই হবে, ঠিক আছে? তাহলে কত পর্যন্ত তোমরা এই যেরকম লিখছো তো লিখছোই, লিখছো তো লিখছোই, কখন আমরা 4 এর নামতাটা লেখা শেষ করব, এরকম একটা তোমাদের কনফিউশন তৈরি হতে পারে। সেই কনফিউশনটা আমরা কোথায় গিয়ে থামবো, সর্বশেষ 108 গিয়ে থামবো। আমার যেহেতু 3টি গণিতক বের করতে বলছে, আমি কিন্তু এই টেকনিকটাই তোমাদেরকে শেখাতে চেয়েছি, ঠিক আছে? তাহলে এখন আমরা কত এগুলি সব লিখে ফেলি, দেখো 4 এর গুণিতক 36, 4 9 36, 4 10 40, তারপর হলো 44, 4 12 48, 4 13 52। আমার যেহেতু এক লাইনে আঁটবে না, 2 লাইন লাগবেই কমপক্ষে, এখানে আমরা চলে আসি 52, তারপরে 4 52, 4 14 56। তোমার যদি মুখস্থ না থাকে 4 এর ঘরের নামতা, তোমার 4 14 পর্যন্ত 4 10 পর্যন্ত মুখস্থ, এরপরে মনে নাই, তাহলে 56-র পর আরও 4 গুণে যাও, 56 57 58 59 60, 64 68, সহজ কিন্তু, 4 8, তাই না? তারপরে 72, একইভাবে কিন্তু সব বলে দেখো 72-এর বর্গ হবে 72 73 74 75 76, 76 আর 4 কত হবে 80, 84 88, 88-র পর 92 92 96, 100 104, তাও তো হলো না, আরও লাগবে। তাহলে 104 ওখানে না লিখে আমরা পরের লাইনে লিখি, একটা সংখ্যাকে ওখানে খালি না লিখে 100-র পর, তারপর লিখব 104 108, ডট ডট ডট, ঠিক আছে? এবার এই 9-এর গুণিতকে আমরা একইভাবে যাব, 3 9 27 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 90, 9 11 99, 9 12 108, ডট ডট আর দরকার নেই, আমার কিন্তু মিলে গেছে, তাই না? তাহলে এখন আমাদের প্রথম যে সংখ্যাটা সেটা আমাদের মিলল কোথায় এসে, 36 আর 36, দ্বিতীয়টা অবশ্যই 72-এ, দেখো এই 4-এর গুণিতকগুলোর মধ্যে 72 আছে, এখানেও আমাদের অবশ্যই 72 আছে, ঠিক আছে? তৃতীয়টা এখানে আর আমি দাগ দিলাম না, এখানে দাগ আগেরগুলো দাগ দিয়ে দেখাইছিলাম, এখন যদি আমি দাগ দিয়ে দেখাই তাহলে অন্য সংখ্যা কেটে যাবে, সংখ্যা কেটে যাবে, এজন্য আমি ভিন্ন কালার দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপর সর্বশেষ দেখো 108-এর সাথে এখানে এই 108টা মিল আছে, আর কোনোটাই কিন্তু মাঝখানে কোনোটার সাথেই কোনোটা মিল নাই, একমাত্র এই 36-এর সাথে 36 মিল, 72-এর সাথে 72 মিল, 108-এর সাথে 108 মিল।
তাহলে আমি এই চারের গুণিতক লিখতে গিয়ে কোথায় গিয়ে থামবো সেটা কিন্তু আগেই আমি নির্ধারণ করে ফেলতে পারি। প্রথমটা কোথায় মিললো এবং এইটার গুণিতক কী হবে পরবর্তী সাধারণ গুণিতকগুলো, এগুলো কিন্তু আমি একদম প্রথম যখন তোমাদের গুণিতক গুণনীয়ক সম্পর্কে বিস্তারিত বোঝাই তখন কিন্তু সবগুলোই আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে ঠিক সে একইভাবে এখন আমরা আমাদের প্রশ্ন অনুযায়ী চলে যাবে। প্রশ্নে আমাদের বলছে নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য তিনটি সাধারণ গুণিতক লিখে, তিনটি সাধারণ গুণিতক, তাহলে লিখি আমরা। সুতরাং চার ও নয় এর তিনটি সাধারণ গুণিতক হলো কত? তিনটি সাধারণ গুণিতক 36, 72, 108। শেষ, এবার লিখে চার ও নয় এর সাধারণ গুণিতক তিনটিকে ছোট থেকে, এটা কিন্তু আমাদের ছোট থেকে বড় ক্রমে সাজানোই, কিন্তু বইতে প্রশ্নটা দিছে যার জন্য আমাকে করতে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এই প্রশ্নটা অবান্তর, তারপরেও এখন আমাকে যেভাবে দিবে যেটা দিবে সেটাই আমাকে করতে হবে বাধ্যতামূলক, কারণ এটা তোমাদের একটা পরীক্ষা তো যে তোমরা কি এখানেই দিয়ে দাও নাকি এখানে আলাদা একটা অ্যান্সার দাও, কারণ এটা তো আলাদা একটা অ্যান্সার, আলাদা একটা কোশ্চেন, তাহলে সেই কোশ্চেনের উত্তরটা তোমাকে আলাদাভাবেই দিতে হবে। গণিতক তিনটিকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই কত? 36, 72 ও 108। শেষ, এর পরবর্তী থার্ড কোশ্চেন আমাকে বলছে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি লিখো, তাহলে লিখি এবং সুতরাং চার ও নয় এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? সবচেয়ে ছোট কোনটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা ব্র্যাকেটে বইতে যেহেতু লসাগু লিখে দিছে আমরাও লিখে দিই, লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? 36। তাহলে আমাদের তিনটি উত্তর, এই একটি উত্তর, দুইটি উত্তর, তিনটি উত্তর, এই দুইটাকে এক একসঙ্গে লিখবো আর এটাকে আলাদা লিখবো, উত্তরটাকে আমরা অন্যভাবে লিখে দিই। দেখো এর আগের টাইম আমি যা করছি তাই, উত্তর চার ও নয় এর তিনটি সাধারণ গুণিতক ক্রমানুযায়ী বা ছোট থেকে বড় ক্রম অনুসারে বা ক্রম অনুযায়ী কত? 36, 72 ও 108 এবং লসাগু 36। তাহলে দুটি উত্তর, উত্তর চার ও নয় এর তিনটি সাধারণ গুণিতক ক্রম অনুযায়ী, তাহলে তিনটি সাধারণ গুণিতক এটা সে কথাটাও লেখা হলো, আবার ক্রম অনুযায়ী যে পরের লাইনের ক্রম মানে ছোট থেকে বড় ক্রম সেটাও লেখা হলো, ক্রম অনুযায়ী এত এবং লসাগু 36। যেভাবে লিখো তোমাদের এত না লিখে দিলেও পরীক্ষায় অঙ্ক এগুলো হবে, সমস্যা নাই। তা ঠিক আছে, আমাদের কিন্তু আরেকটি অঙ্ক আছে, না আরও দুইটি আছে, 3, 9, 5, 8। ঠিক আছে, আমি একটু কমিয়ে লেখাগুলো একটু কমাইয়ে ফেলি, বারবার আমাকে যেহেতু লিখতেই হচ্ছে এই জন্য আমি একটু লেখা কমাইয়ে দিই। এর পরবর্তী অঙ্কটা হলো 3 নম্বর, 3 নম্বরে আছে আমাদের 3 এর গুণিতক, আমি এগুলি সব মুছে দিলাম, আমাকে এই কথাগুলো লিখতে হলো না। এরপরে আছে 9 এর গুণিতক, তারপর 3 ও 9,
তিন ও নয়ের সাধারণ গণিতক এগুলিকে সমামি মুছে দেই। বাকি সবই মুছে দেই। দেখো আমি একটু লেখা কমালাম। আমার তিনের গণিতক আমাদের কত কত হতে পারে, তাহলে তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিক্ষে নয়। তাহলে একটা কথা মনে রাখবে, আমাদের প্রথম গণিতকটি নয়ের গণিতকগুলো আর তিনের গণিতকের মধ্যে এই নয় আর নয় মিল আছে, তাহলে এর পরবর্তীটা কত হবে, নয় দুগুণে আঠারোতে মিলবে, তারপর তিন নং সাতাইশে মিলবে। প্রথমটা যেহেতু নয় তাহলে দ্বিতীয়টা আঠারো, তৃতীয়টা সাতাইশে গিয়ে মিলবে। তাহলে আমার আর এই নয়ের গণিতক এত বেশি লেখার কোনো যৌক্তিকতা নেই, ঠিক আছে। তাহলে তিনের গণিতক তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাইশ ডট ডট ডট, আর এখানেও সাতাইশের পর ডট ডট। তার মানে আমাদের দেখো গণিতকগুলো মিলে গেছে কোথায় কোথায়, এই নয়ের সাথে এই নয় মিলে গেছে, তাই না, এই আঠারোর সাথে আঠারো মিলে গেছে, এই সাতাইশের সাথে এই সাতাইশ মিলে গেছে, তাই না। তাহলে তিন ও নয় এর তিনটি সাধারণ গণিতক হলো কত কত, নয় আঠারো সাতাইশ, নয় আঠারো সাতাইশ। তিন ও নয়ের সাধারণ গণিতক তিনটিকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই কত কত, নয় আঠারো সাতাইশ। শেষ। আমাকে তো কিছু কথা লেখাটা কমান হতে, আমার কিন্তু এগুলো বেড়ে যা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং তিন ও নয় এর লসাগু শর্টকাট লিখলাম, এখানে কিন্তু পুরাটাও লিখতে পারতে, বইতে যেহেতু ব্র্যাকেট দিয়ে অব্লিক হিসাবে লিখেও দিছে, অথবা আমরা শর্টটাই লিখলাম, লঘিষ্ঠ সাধারণ গণিতক বা লসাগু কত, নয়। উত্তর তিন ও নয় এর তিনটি সাধারণ গণিতক ক্রমানুসারে, ক্রমানুযায়ী বা ক্রমানুসারে, ক্রমানুযায়ী লিখলাম কত, নয় আঠারো ও সাতাইশ এবং লসাগু নয়। শেষ। তাহলে আমাদের কিন্তু দুইয়ের তিন নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তুলে ফেলেছো সাথে সাথে, কারণ তোমরা আমার সাথে সাথেই অঙ্কগুলোকে তুলে ফেলবে, ঠিক আছে। তোমরা এগুলিকে দেখাগুলো তোমরা অনেকেই করো কি স্ক্রিনশট দিয়ে রাখো এবং পরবর্তীতে যে পরে দেখবো, কিন্তু সেই পরে আর দেখা হয় না, এই জন্য যখন কাটটা তখন তোমরা মনে করো, স্কুলে যখন তোমরা ক্লাস করো বোর্ডে টিচাররা যখন করে দেয় সাথে সাথে তোমরা তুলে ফেলো, ওইরকমই তোমরা সাথে সাথে তুলে ফেলবে এবং বোঝার চেষ্টাও করবে। আর বোঝার ক্ষেত্রে স্কুলের চেয়ে এখানে আরেকটু তোমরা বাড়তি বেনিফিট পাচ্ছ, সেটি হলো সাথে সাথে তুলেও ফেললে পরবর্তীতে যদি মনে করো না তোলার পর আমি ওই জায়গাটা বুঝি নাই, টেনে ওইখানটা আবার তোমার দেখার সুযোগ পাচ্ছ, তাহলে অবশ্যই তোমরা সেভাবে এগুলিকে দেখবে। কিন্তু এখানে কিছু আমি বাড়তি বেনিফিট বললাম আমার অনলাইনে, কিন্তু আবার স্কুলে কিন্তু এর চেয়ে আরও অনেক বেশি বেনিফিট, স্কুলে আরও অনেক বেশি বেনিফিট। এমন সেটা কোথায়, এখানে টেনে টেনে দেখতে পারলে, কিন্তু দেখে যেখানে বুঝো না, একাধিকবার দেখলে, চারবার দেখলে, পাঁচবার দেখলে, দেখে বুঝলে না, কিন্তু সেটা কোশ্চেন করার কোনো সুযোগ পেলে না, কিন্তু স্কুলে কিন্তু কোশ্চেন করার সুযোগটা পাচ্ছ। অর্থাৎ স্কুলের বিকল্প কিছুই হয় না, তোমাদের ক্লাস সরাসরি ক্লাস সেটার বিকল্প কিন্তু কখনোই কোনো কিছু হতে পারে না। সেখানে তুমি যেটা বুঝতে পারছো না সাথে সাথে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছো, সেখানে তুমি বলছো এই জায়গাটা কীভাবে হবে, দ্বিতীয়বার কিন্তু সাথে সাথে তোমাকে টিচার আবার বুঝিয়ে দিচ্ছে, কিন্তু আমি তো বুঝতে পারছি না তোমরা কোন জায়গাটা বোঝো নাই, সেখানে কিন্তু আমি বোঝাতে পারছি না। তোমাদেরকে আমি বলি, তোমরা কমেন্টসে জানাবে যেখানে না বোঝাবে, হয়তো বা পরবর্তী লেকচারে তোমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করবো, কিন্তু তোমরা হয়তো বা অনেকেই জানাও না, না বুঝেও আবার হয়তো বা কমেন্টস করো না, কিন্তু করবে তোমরা, যতটুকু সম্ভব সেটা আমি চেষ্টা করে দেবো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। এই জন্য বলছি স্কুলের বিকল্প কিছুই নেই, স্কুল সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে।
তাহলে তিন নাম্বারটা আমাদের হয়ে গেল। এরপর আসেনি চার নাম্বার, চার নাম্বারে কত কত আছে, পাঁচ এবং আট। আচ্ছা, একই কথা এগুলিকে মাঝে মাঝে লিখতে লিখেই দেই। কত কত, পাঁচ আট। পাঁচ পাঁচ দুগুণে দশ, তিন পাঁচা পনেরো, চার পাঁচা বিশ, পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ ছয় তিরিশ। দেখো এই পর্যন্ত যা বের করছি একটাও কিন্তু আট আট দ্বারা বিভাজ্য না, মানে আটের গুণিতক না, কোনোটাই না। আটের গুণিতক কিন্তু এখানে কোনটাই আসে নাই, কারণ আট দুগুণে ষোলো, তিন আটা চব্বিশ নাই, চারটা বত্রিশ নাই। তারপর এখানে পাঁচের নামটা, পাঁচ সাতা পঁয়ত্রিশ, পাঁচ আটা চল্লিশ, এই চল্লিশ আট দিয়ে ভাগ করলে মিলে সর্বপ্রথম পেলাম কোনটা আমরা, চল্লিশ, তাই না? এই চল্লিশ যদি প্রথমটা হয় তাহলে আমাদের এই পাঁচের গুণিতক বের করবো আমরা কত পর্যন্ত। দেখো তো পাঁচের গুণিতক আমরা প্রথমটা পেলাম চল্লিশ, সেই চল্লিশকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে, শূন্য, চার দুগুণে আট, তাহলে আমাদের দ্বিতীয় গুণিতক আসবে আশি। তৃতীয় গুণিতক কত আসবে, শূন্য, তিন চারে বারো, একশো বিশ আসবে তৃতীয় গুণিতক। তাহলে প্রথমটা আসবে আমাদের চল্লিশ, দ্বিতীয়টা আসবে আশি, তৃতীয়টা একশো বিশ হবে। অতএব এই পাঁচের গুণিতক আমরা লিখতেই থাকবো, লিখতেই থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ন্যূনতম আমাদের একশো বিশ পর্যন্ত যায়, কারণ যেহেতু আমাকে তিনটি গুণিতক বের করতে বলছে। ঠিক আছে, তাহলে চল্লিশ, তারপর পাঁচ নং পঁয়তাল্লিশ, পাঁচ দশে পঞ্চাশ, তারপরে কত, এটা গুণের নাম তা না, পাঁচ পাঁচ করে আমরা বাড়িয়ে দিতে পারি, পঞ্চান্ন, ষাট, পঁয়ষট্টি, সত্তর, পঁচাত্তর, আশি, পঁচাশি, নব্বই, পঁচানব্বই, একশো, একশো পাঁচ, একশো দশ, একশো পনেরো, একশো বিশ, ডট ডট, একশো বিশ দেখা যায় কি না জানি না। তাহলে একশো বিশ পর্যন্ত আমরা লিখে ফেললাম। ঠিক আছে, এরপর লিখবো আটের গুণিতক। কারণ আমি জানি তোমরা অনেকেই এই কাজটার মধ্যে এসে ভুল করো, যে এই পাঁচের গুণিতক লিখতে 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 কত পর্যন্ত লিখবো সেটা কনফিউজড থাকো। সেই জিনিসটাকে আমি দূর করে দিচ্ছি, তোমার প্রথম আমার মিলবে কোনটায়, তার গুণিতকই হলো আমাদের প্রথম যে সাধারণ গুণিতক, এবং এই সাধারণ গুণিতকের গুণিতকই হলো যতগুলো গুণিতক আছে সবগুলোই হলো পরবর্তী সাধারণ গুণিতক, তাই না? তাহলে আটের গুণিতক হলো আট একে আট, আট দুগুণে ষোলো, তিন আটা চব্বিশ, চার আটা বত্রিশ, পাঁচ আটা চল্লিশ। দেখো এই চল্লিশের সাথে প্রথম চল্লিশটা মিলে গেল, ছয়টা আটচল্লিশ, সাত আটা ছাপ্পান্ন, আট আটা চৌষট্টি, আট নং বাহাত্তর, আট দশে আশি। এবারে আট এগারো, আটাশি, আট বারো ছিয়ানব্বই, তারপর আট বারো ছিয়ানব্বই, আট তেরো একশো চার, আট চোদ্দো একশো বারো, আট পনেরো একশো বিশ, ডট ডট। ঠিক আছে, এবার চল্লিশ হলো প্রথমটা মিল, তারপরে মিলছে আমাদের এই আশি, আশি এবং তৃতীয়টা মিলল কোনটা, একশো বিশ, এখানে একশো বিশ, এই দুটি মিলল। ঠিক আছে, তাহলে আমাদের এগুলি কিন্তু সব বের হয়ে গেল। এখন আমরা ওই আগের মতোই কথাগুলো লিখে ফেলতে পারি। পাঁচ ও আট এর তিনটি সাধারণ গুণিতক,
হলো কত? 40, 80, 120, ঠিক আছে। এখন 5 ও 8 এর সাধারণ গুণিতক 3টিকে ক্রমানুযায়ী অথবা ছোট থেকে বড় ক্রমানুযায়ী লিখতে পারি। আগের মতো বইয়ের ভাষাটাই দিয়ে দিই, ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই এবং 5 ও 8 এর লসাগু, মানে লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট কোনটা? 40। তাহলে হয়ে গেল। এখন উত্তরটা লিখবো সেই আগের মতোই। উত্তর 5 ও 8 এর 3টি ক্রমানুযায়ী কত? 40, 80, 120 এবং 40 এবং লসাগু সংশন 40। শেষ। আমার কিন্তু 2 এর 1, 2, 3, 4 দুই নম্বরে 4টি অঙ্ক আছে। আমাদের 4টি অঙ্কই খুব সহজে আমরা সমাধান করে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর আবার খুব সহজ, একেবারেই সহজ, খালি সহজ না। দেখো আমি এটাকে মুছে দিয়ে 3 নম্বরে চলে যাই। তোমরা তাড়াতাড়ি তুলে নাও, আমি একটু সরে দাঁড়ালাম তোমাদের তোলার সুযোগ করে দেওয়ার জন্য, কারণ আমি 3 নম্বর অঙ্কটাও এখন শেষ করে দেব। দেখো 3-এ বলছে নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো, নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়কগুলো লিখো। তাহলে গুণনীয়ক, গুণনীয়ক কিন্তু এর আগে তোমাদেরকে শিখিয়েছিলাম, কোনো একটি সংখ্যার গুণনীয়ক হলো সেগুলোই যেগুলো দ্বারা ওই সংখ্যাটা বিভাজ্য, মানে ওই সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, কোনো ভাগশেষ থাকে না, তাহলে সেগুলোই ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে এখানে আমাদের দেখো 3-এর 1, এগুলি এর আগেও তোমাদের যেহেতু করে দিয়েছি অতএব এখন সাধারণ দ্রুত সমাধান করলেই তোমরা বুঝতে পারবে, 9, তাই না? এখানে 9 সমাস আমরা লিখতে পারি কত? 1 গুণন 9, এভাবে লিখতে পারি না। এরপর এই 9কে আমরা লিখতে পারি 3 গুণন 3, 3 3 9 লিখতে পারি, তাহলে লিখতে পারি সুতরাং 9 এর গুণনীয়ক এর গুণনীয়ক কত? 1 3 3, তো দুইবার লেখার দরকার নাই, 1 3 9 1 3 9। শেষ। আমাকে বলছে 9-এর গুণনীয়কগুলো লিখো, তাহলে উত্তর 1 3 9, অথবা পুরো লাইন লিখে দিতে পারো 9-এর গুণনীয়ক 1 3 9। শেষ। আর যদি বলো এটুকু লিখে দেবে তাতে কোনো সমস্যা নেই। এবার 2 নম্বর দেখো, 2 আসতে হলো আমাদের 12, তাই না? এখানে আমরা 12কে কীভাবে লিখতে পারি? 1 গুণন 12, এভাবে তোমাদের শিখিয়েছি না? 12কে আমরা 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে কত হয়? 6, কারণ 6 দুগুণে 12। 12কে যদি আমি 3 দিয়ে ভাগ দেই তাহলে কত হয়? 3 4 12। 3-এর পর যদি 4 দিই, 4 তো হয়েই গেল, আর দেওয়ার দরকার নেই, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 12-এর গুণনীয়ক কত? 1 2 3 4 6 12, এই দিক দিয়ে এসে এইদিকে, এভাবে তোমাদের শেখানো হয়েছে এর আগে। তাহলে 12-এর গুণনীয়ক হলো 1 2 3 4 6
12 কিভাবে? 1 2 3 4 6 12 এই সবগুলো লিখে দিলাম, এটি উত্তর। উত্তরটাকে আবার লিখলে এই লাইনটাই হয়ে যাবে, তাহলে উত্তর 12 এর গুণনীয়ক কত? 1 2 3 4 6 ও 12। এর আগে বলছিলাম গণিত অক হলো, যেমন 12 এর গণিত অক হলো সর্বনিম্ন 12, অর্থাৎ 12 থেকে শুরু, আর গুণনীয়ক হলো 12টাই শেষ, 12-র পরে আর না। 9 এর গণিত অক হলো 9 দিয়ে শুরু, 9-কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, এরকম অসংখ্য, আর 9 এর গুণনীয়ক হলো 9-এই শেষ, সর্বোচ্চ 9। তাইলে 9-ই যদি শেষ হয় তাহলে গুণনীয়কটা লিমিটেড, একটা নির্দিষ্ট, কয়টি? মাত্র 3টি, 3-এর বেশি আর গুণনীয়ক নাই। কার? 9-এর। 12-এর গুণনীয়ক 1 2 3 4 5 6, এই 6টি ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, কিন্তু 12-এর গুণিতক আছে কোটি কোটি, অসংখ্য, যার কোনো সীমা পরিসীমা নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন করতে অনেকগুলো হতে পারে, যে গুণনীয়ক সীমাবদ্ধ বা লিমিটেড, আর গুণিতক অসীম। ঠিক আছে, চার নাম্বার, না 3 নাম্বার, 3-এর 3 দেখো, 3-এর 3-এ আছে 24, 24 সংখ্যাটির গুণনীয়ক লিখো। তাহলে এখানে 24-কে আমরা কি লিখতে পারি? 1 গুণন 24, 24 যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করলে হয় 12 দুগুণে 24, 24-কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি 3 আটা 24, 24-কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি 4 6 24, 24-কে 5 দিয়ে ভাগ করা যায় না, 6 দিয়ে তো আমরা এখানে হয়েই গেল, অতএব আর দরকার নেই, 6 8 12 24 সবগুলি। তাহলে এখন আমরা লিখব, সুতরাং 24-এর গুণনীয়ক কত? 1 2 3 4 6, 1 2 3 4 6 8 12 24, 8 12 24, এটি উত্তর। তার এখানে উত্তর আমার আলাদা লেখার দরকার নাই, এখানেই আনসার দিয়ে দিতে পারি। ঠিক আছে, একইভাবে দেখো আরেকটা আছে, 3-এর 3 হয়ে গেল, এবার 3-এর 4, 4-এ কী দেওয়া আছে আমাদের? 30-এর গুণনীয়ক 30, তাহলে এখানে 30 সমান সমান কি? 1 গুণন 30 লিখতে পারি, 30-কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে কত? 15, 15 দুগুণে 30, 30-কে 3 দিয়ে ভাগ দিলে 3 10-এ 30, 30-কে 4 দিয়ে ভাগ দেওয়া যায় না কিন্তু 5 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে 5 গুণন 6, তার মানে 5 6 30, তার মানে এই 30-কে আমরা এই কয়েকটি উপায়ে ভাঙাতে পারি, 1 গুণন 30, 30-কে 2 গুণন 15, 30-কে 3 গুণন 10, 3 10-এ 30, 30-কে 4 দিয়ে তো হবে না, 5 দিয়ে হয় 5 6 30, আবার 6 দিয়ে হয় 5 6 30, 6 তো পেয়েই গেলাম, তাহলে আর কোনো কিছুই নাই। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং 30-এর গুণনীয়ক কয়টি? 30-এর গুণনীয়ক 1 2 3 5 6 10 15 30, মানে এই দিক দিয়ে এসে এই দিক, তাহলে কত? 1 2 3 5 6 10 15 ও 30, এটি আনসার, এখানে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের 3-এর 3 নাম্বার, 3-এর 4টি অঙ্ক ছিল, 4টি অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো 4 নাম্বার অঙ্ক আমাদের কী দেওয়া আছে? 4 নাম্বারে আছে গসাগু নির্ণয় করো, সকল সংখ্যার গুণনীয়ক নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যা যোগুলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি লেখো, মানে গসাগু। এখন গসাগু এখানে আবার 4টি অঙ্ক আছে, এই 4টি অঙ্ক করাতে গেলে তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অলরেডি এমনিই তোমাদের বড় হয়ে গেছে, এই জন্য আজ আর এটা না করালাম, আজ 3 নাম্বার পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে আমি 4 নাম্বারের অঙ্কগুলো দেখিয়ে দেবো। তা আজ এ পর্যন্তই।
আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং সবাইকেই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তোমাদের ক্লাসে সবাইকে এই চ্যানেলটি দেখতে বলবে, এখান থেকে পড়াগুলো পড়তে বলবে এবং একই সাথে সবাইকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবে। ধন্যবাদ সকলকে।